না কোনো সিরিজ নয়, কোনো সিনেমা নয়, একেবারে রাজধানীর বুকে বসে মধ্যরাতে ঠান্ডা মাথায় খুনের প্ল্যান করেছিলেন আফতাব। টুকরো টুকরো করে কেটে ফেলেছিলেন নিজের প্রেমিকা শ্রদ্ধার দেহ, দিল্লির কোনায় কোনায় 18 দিন ধরে ছড়িয়ে দিয়েছিলেন দেহের 35টি কাটা অংশ। কাটা মাথা সামনে রেখেই মেতেছিলেন পৈশাচিক যৌনাচারে। খুনের আগে নিয়মিত অন্ধকার জগতের চিত্রনাট্য দেখতেন আফতাব। জানেন কোন কোন সিরিজ দেখেছিলেন আফতাব? কোন সাইকোলজি কাজ করেছিল আফতাবের এই হত্যাকাণ্ডের পিছনে? কেন খুনের পর করেছিলেন সহবাস? প্রেমিকার কাটা মুন্ডুর সামনে কি করতেন আফতাব, যা শুনলে চমকে উঠবেন আপনিও? খুনি প্রকাশ্যেই স্বীকার করলেন নিজের হাতে করা সেই খুনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। হাড় হিম করা নারকীয় হত্যাকাণ্ড কোনো ক্রাইম সিরিজের চেয়ে কম নয়। ডেটিং অ্যাপে শ্রদ্ধার সঙ্গে আলাপ হয় মুম্বাই নিবাসী সেফ আফতাবের। ভিন্ন ধর্মের প্রেমিকের হাত ধরায় পারিবারিক স্বীকৃতি পায়নি শ্রদ্ধা। এক কাপড়ে প্রেমিকের ফ্ল্যাটে ওঠেন তিনি। প্রায় 3 বছরের লিভ ইন সম্পর্কে ছিলেন দুজন, কিন্তু অচিরেই সম্পর্কে ধরেছিল খুন। প্রেমিকা থাকতেও একাধিক বান্ধবীর সঙ্গে রাত্রিবাস করতেন আফতাব। এটি পছন্দ হয়নি প্রেমিকা শ্রদ্ধার। চেয়েছিলেন বৈবাহিক স্বীকৃতি, বদলে জুটল নৃশংস মৃত্যু। 18ই মে অশান্তি চরমে উঠলে শ্বাসরোধ করে খুন করেন আফতাব। তারপর লাশ গুম করার একাধিক পদ্ধতি সার্চ করেন গুগলে, দেহকে টুকরো টুকরো করে কাটার ভিডিও দেখেন। টানা কিছুদিন আমেরিকার বিখ্যাত ক্রাইম সিরিজ ডেক্সটার দেখে পেয়েছিলেন মানব শরীরকে লোপাটের নৃশংস পন্থা। ঠিক যেভাবে হাতে গ্লাভস পরে প্লাস্টিক দিয়ে মোড়ানো কিল রুমে মৃতদেহগুলিকে টুকরো টুকরো করে আটলান্টিক মহাসাগরে ভাসিয়ে দিতেন ছবির নায়ক ডেক্সটার, মাঝে মধ্যে ফ্রিজেও রেখে দিতেন দেহের সেই কাটা টুকরোগুলি, ঠিক সেভাবেই আফতাব কুচি কুচি করেছিলেন প্রেমিকার দেহ। খুনের পর কিনে এনেছিলেন একটি ঢাউস ফ্রিজ, যাতে লুকিয়ে রেখেছিলেন দেহের প্রতিটি টুকরো। বাকি টুকরোগুলিকে ফেলে দিলেও মাথাটি ছিল আফতাবের বড় প্রিয়। খুনের পর ডেটিং অ্যাপ থেকে ডেকে আনতেন যৌন সঙ্গীদের, পচা গন্ধ আটকাতে ঘরে জ্বালাতেন চড়া ধূপধুনো, রুম ফ্রেশনারের মাদকতায় গন্ধের মধ্যেই চলত উৎকট যৌনাচার। বান্ধবীদের সঙ্গে সঙ্গমের পর প্রতি রাতে শ্রদ্ধার কাটা মাথার মুখোমুখি হতেন আফতাব। ফ্রিজের পাশেই শ্রদ্ধার মাথা নিয়ে ঘুমোতে যেতেন দিল্লির ডেক্সটার। সূত্রের খবর, সম্পর্কের এমন নৃশংস পরিণতি এর আগে কখনো ঘটেনি বাস্তবে। সাধারণ মানুষ নয়, যেন ডার্ক ওয়েব সিরিজের নায়ক হয়ে উঠেছেন এই আফতাব। একটি খুনের পিছনে কাজ করেছে অসংখ্য ক্রিমিনাল সাইকোলজি, যা যে কোনো গবেষণার বিষয় পর্যন্ত হতে পারে। রাতের ঘুম ছুটে গিয়েছে দিল্লির ক্রাইম ব্রাঞ্চের। অনেক তদন্তের পর অবশেষে পুলিশের জালে ধরা দিয়েছেন এই কুখ্যাত অপরাধী দিল্লির ডেক্সটার আফতাব।